আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনবাসে 24 ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের টার্গেট নিয়ে এই অভিযান শুরু করা হয়েছিল। তবে যুদ্ধের প্রথম দিকে ইউক্রেনের সেনাবাহিনীর তীব্র প্রতিরোধের মুখে রুশ বাহিনী ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। প্রতিরক্ষা বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধের গতিপথ এখন আর ইউক্রেনের নিয়ন্ত্রণে নেই, বরং ধীরে ধীরে রাশিয়ার দিকেই ঝুঁকে পড়েছে। ইউক্রেন যুদ্ধের গতিপথ নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। ডোনবাসে রুশ বাহিনী ও তাদের সমর্থিত বিদ্রোহী যোদ্ধাদের প্রচণ্ড আক্রমণের মুখে অনেকটাই অসহায় হয়ে পড়েছে ইউক্রেনের সেনারা। ইউক্রেনকে দেয়া পশ্চিমা সামরিক সাহায্য সেখানে রাশিয়ার অগ্রাভিযানকে ঠেকিয়ে রাখতে পারছে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ভারী অস্ত্র দেওয়ার ব্যাপারে দ্বিধা করছে। তার সরকার পশ্চিমা মিত্রদের কাছে দূরপাল্লার রকেট চেয়েছে, এগুলো পেলে যুদ্ধের মোড় এখনও ঘুরে যেতে পারে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনের প্রতি যে আহ্বান জানিয়েছেন, তার সে আহ্বান প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। গত 24 মে পরিচালিত এক জনমত জরিপের ফলাফলে দেখা যায়, ইউক্রেনের পূর্বাঞ্চলের 68% এবং দক্ষিণাঞ্চলের 83% মানুষ রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দিয়ে শান্তি স্থাপনের ঘোর বিরোধী। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তিনি রাশিয়ার কাছ থেকে তার দেশের প্রতি মিটার ভূখণ্ড উদ্ধার করতে দৃঢ়প্রতিজ্ঞ। যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতি এখন সম্পূর্ণ ভিন্ন। রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের ডোনবাস অঞ্চলে যথেষ্ট সাফল্য পাচ্ছে। সেখানে রুশ বাহিনীর প্রচণ্ড আক্রমণের মুখে ইউক্রেনের সেনারা কোণঠাসা হয়ে পড়েছে। ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, আমাদের সেনারা এখানে কোনোরকমভাবে লড়াইয়ের ফ্রন্টলাইন আগলে রেখেছে। রুশ বাহিনীর তীব্র আক্রমণের মুখে তারা পিছু হটতে বাধ্য হচ্ছে, না হয় নিশ্চিহ্ন হওয়ার পরিস্থিতির মুখে রয়েছে। পূর্ব ইউক্রেনের পুরনো শিল্প কারখানার সমৃদ্ধ অঞ্চল ডোনবাস, ডোনেট বেসিন বা ডোনেট নদীর অববাহিকায় গড়ে উঠেছে এই শহর। রাশিয়ার সীমান্ত ঘেঁষা রুশ ভাষাভাষী ডোনবাসকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি, ইউক্রেনের সেনাবাহিনী নিরস্ত্রীকরণ। 2014 সালে দখল করা ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতির দাবিতে ডোনবাসে এই বিশেষ অভিযান শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধের শুরুতেই দ্রুত ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করে সেখানে রুশপন্থী একটি সরকার ক্ষমতায় বসানোর পরিকল্পনাও ছিল পুতিন, কিন্তু তার সেই চেষ্টা ফলপ্রসূ হয়নি। যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনের সেনাদের পাল্টা আক্রমণে রাশিয়ার 10 জনের বেশি জেনারেল সহ 20,000-এর বেশি সেনা সদস্য নিহত হয়েছে। ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ট্যাং, সাঁজোয়া যান, যুদ্ধবিমান, হেলিকপ্টার ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম। এমনকি কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবাহিনীর গৌরবের প্রতীক হিসেবে পরিচিত যুদ্ধজাহাজ মস্কোভা ক্ষেপণাস্ত্র চালিয়ে ডুবিয়ে দিয়েছে ইউক্রেনের সেনারা। তাদের প্রবল পাল্টা আক্রমণের মুখে রাজধানী কিয়েভের আশপাশ থেকে পিছু হটতে বাধ্য হয় রুশ সেনারা। এরপর থেকে রুশ বাহিনী ডোনবাস অঞ্চলকে তাদের আক্রমণের প্রধান টার্গেটে পরিণত করেছে। এই অঞ্চলের বেশ কিছু এলাকা ইতিমধ্যেই তারা দখল করে নিয়েছে। রাশিয়ার প্রচণ্ড হামলার মুখে ইউক্রেনের সেনারা তাদের প্রথম দিকের সেই সাফল্য ধরে রাখতে পারছে না। একের পর এক শহর ও গ্রাম দখল করছে রুশ বাহিনী। গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিউপোল সহ বেশ কিছু শহর এখন রাশিয়ার দখলে। ডোনবাসে রুশ বাহিনী যে সাফল্য পাচ্ছে তা ইউক্রেনের কর্মকর্তারাও স্বীকার করেছেন। রুশ বাহিনী যুদ্ধে তাদের প্রাথমিক ব্যর্থতা কাটিয়ে উঠে এখন সাফল্যের পথে এগিয়ে চলছে। যুদ্ধের গতি এখন ক্রমেই রাশিয়ার দিকে ঝুঁকে পড়তে শুরু করেছে বলে প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন। ইউক্রেন সরকার বলছে, রাশিয়ার সামরিক বাহিনী পূর্বাঞ্চলীয় দুটি শহর সেভারোদোনেৎস্ক এবং লিসিচেনস্ক দখল করেছেন। রাশিয়া সেখানে হাজার হাজার অতিরিক্ত সৈন্য পাঠিয়েছে। সেভারোডোনেৎস্কের সামরিক বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান অলেকজান্ডার স্ট্রিউক জানিয়েছেন, রুশ গোলার আঘাতে শহরের 90% ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ওই শহরে আগে লোকসংখ্যা ছিল 1 লাখের উপরে, বর্তমানে তা 12 থেকে 13 হাজারে এসে পৌঁছেছে। এসব মানুষ যুদ্ধের মধ্যে আটকা পড়ে আছেন।
লিসিচেনস্ক শহরে রুশ হামলায় নিহত মানুষদের গণকবর দেওয়া হচ্ছে। লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই বলছেন, ওই এলাকা দখল করার জন্য রাশিয়া পোড়ামাটি নীতি গ্রহণ করেছে। এই শহরগুলোর নিয়ন্ত্রণ নেওয়ায় পুরো অঞ্চলটি রাশিয়ার হাতে চলে যাবে। এর ফলে এসব শহরকে রক্ষার জন্য ইউক্রেনের বাহিনী যেসব জায়গায় খাঁটি কেড়ে বসে আছে তারা অকার্যকর হয়ে পড়বে। ডোনবাসে রুশ বাহিনীর প্রচণ্ড আক্রমণের মুখে ইউক্রেনের সৈন্যরা চাপের মুখে আছে বলে স্বীকার করেছে কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ বাহিনী বিপুল সৈন্য, কামান, সাজাযান এবং বিমান বাহিনীর শক্তি সব ক্ষেত্রেই রাশিয়ার সংখ্যার দিক থেকে ইউক্রেনকে পেছনে ফেলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনবাস অঞ্চলে তাদের একজন সেনার বিপরীতে রাশিয়ার 7 করে সেনা রয়েছে। লুহানস্ক প্রদেশের গভর্নর সেরহি হাইদাই বলেন, ওই রাস্তাটি লক্ষ্য করে গুলিবর্ষণ চলছে কিন্তু এটি এখনও সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়নি। তিনি বলেন, দিনরাত গোলাবর্ষণ, মিসাইল নিক্ষেপ ও বিমান থেকে বোমা ফেলে সেভারোডোনেৎস্ক শহরটিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। রুশ বাহিনী এখন এতটাই কাছে চলে এসেছে যে তারা রকেটের পাশাপাশি মর্টার ব্যবহার করছে। এছাড়া এখান থেকে অনেকটা দূরে ইউক্রেনের ঝাপরিঝিয়া এবং ক্রিভি রিহ শহর দুটির উপরও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিংস কলেজ লন্ডনের অধ্যাপক ট্রেসি জার্মান বলেছেন, এটি একটি অনেক বড় এলাকা এবং এটি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ভৌগোলিক জটিলতাগুলো উপেক্ষা করার মতো নয়। রুশ সীমান্তে দক্ষিণের খার্কিভ শহরটি ইউক্রেন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে রাশিয়া নিয়ন্ত্রণ করছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইজিয়াম শহর। এটি হচ্ছে একটি প্রধান মোটরের সংলগ্ন এলাকা যা দিয়ে বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে যাওয়া যায়। রুশ বাহিনী এখন ইজিয়ামের আশেপাশের প্রধান হাইওয়েগুলো ধরে ধরে এগুচ্ছে। এর কারণ হল তাদের যুদ্ধ সরঞ্জামের বেশিরভাগই তারা নিয়ে যাচ্ছে সড়ক ও রেলপথ দিয়ে। রুশ বাহিনীর পরবর্তী লক্ষ্য হচ্ছে স্লোভিয়ানস্ক শহর। MPO-3 রাস্তা দিয়ে এই শহরটিতে যেতে হয় এবং এর লোক সংখ্যা 1,25,000। 2014 সালে এটি রুশ সমর্থিত বাহিনী দখল করলেও পরে তা হাতছাড়া হয়ে যায়। তাদের আরও একটি বড় লক্ষ্য হচ্ছে ক্রামাটোরস্ক দখল করা। ডোনবাস অঞ্চলে রুশ বাহিনীর অভিযান চলতে থাকার মধ্যেই সেখানকার রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা বলছে তারা লিমান নামে একটি গুরুত্বপূর্ণ শহর দখল করেছে। স্লোভিয়ানস্ক শহরে যাবার রাস্তার উপর লিমান শহরটির অবস্থান এবং এটি একটি গুরুত্বপূর্ণ রেল সংযোগস্থল। রাশিয়া পুরো ডোনবাস এলাকা দখল করার যে চেষ্টা করছে তাতে এ শহরটির বিশেষ গুরুত্ব রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা ওলেকজাই অ্যারেস্টোভিস লিমান সহ রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখল করার বিষয়টি স্বীকার করেছেন। গত এক সপ্তাহের মধ্যে রাশিয়ার জন্য এটি দ্বিতীয় বড় সাফল্য। এর আগে তাদের হাতে আরও দক্ষিণের সিভাটলোডারস্ক শহরটির পতন হয়। ইউক্রেনের সামরিক বাহিনী মনে করে পুতিন শুধু ডোনবাস অঞ্চলেরই নিয়ন্ত্রণ নিতে চান না, বরং দক্ষিণাঞ্চলে খেরসন, ক্রিমিয়ার উত্তর ও পশ্চিমাঞ্চল এবং ঝাপরুঝিয়ার কিছু অংশ নিয়ে যেতে চান। এর ফলে তিনি রাশিয়ার দক্ষিণ উপকূল বরাবর একটি ভূসংযোগ তৈরি করতে পারবেন, আর এটা করতে পারলে তিনি ক্রিমিয়ার পানি সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারবেন। রুস্তভ মিনকায়েব নামের একজন রুশ জেনারেল বলেছেন, তাদের লক্ষ্য হচ্ছে ওডেসা ছাড়িয়ে কৃষ্ণসাগর উপকূল পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। বিশ্লেষকরা বলছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য হচ্ছে ইউক্রেনের সমুদ্র তীরবর্তী সব এলাকা দখল করে দেশটিকে স্থলবেষ্টিত একটি ভূখণ্ডে পরিণত করা, যাতে ইউক্রেনকে সহায়তা করতে পশ্চিমাদের যুদ্ধজাহাজ কৃষ্ণসাগরের এলাকায় আর ভিড়তে না পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।